নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য সুখবর আছে টাকা দু হাজার চব্বিশে বাড়ার সম্ভাবনা আরো প্রবল হলো আগের দিনের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কৃষকদের ছ হাজারের ন হাজার টাকা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো সেই সম্ভাবনা আরও প্রবল হল যখনই এই সংবাদটা অনলাইন নিউজ পোর্টালে নয় ফিজিক্যাল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সেটাই আপনাদের আমি দেখাবো যে ফিজিক্যাল সংবাদপত্রে মানে আপনারা বাড়িতে বাড়িতে যে সংবাদপত্র নিয়ে থাকেন সেই রকম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনাদের পরিবর্তে করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে চলেছেন তো চলুন সেই সংবাদপত্রের কাটিং সহ ডিটেলস তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি পিএম কিষানের একজন উপভোক্তা হয়ে থাকেন আর সেই সঙ্গে আরেকটি অনুরোধ আপনাদের কাছে করব। আপনাদের এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটা অল করতে অনুরোধ করব কারণ তবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম যাবে তো সরাসরি আপনাদের সেই পেপার কাটিংটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন এবং পড়েও শোনাচ্ছি খবরটা ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে বিশেষত তো এবার মোদীর লক্ষ্য কৃষক তাই এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়তে চলেছে বলেই খবর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ওপর জোর দেওয়া হচ্ছে একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ বাড়তে পারে সব মিলিয়ে দু লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকেরা বছরে পান মোট ছ টাকা এটি বেড়ে কমপক্ষে ন টাকা হতে চলেছে প্রধানমন্ত্রী যত এওয়ারির বিরোধী হন না কেন চব্বিশের ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ারই পরিকল্পনা চলছে গোটা দেশে এখন ন কোটি তিপান্ন লক্ষ আঠাশ হাজার একশো পঁচানব্বই জন কৃষি জমির মালিক এই টাকা পান অর্থাৎ পিএম কিষান প্রকল্পে এখন ন কোটিরও বেশি কৃষক কিন্তু উপভোক্তা হিসাবে নাম নথিভুক্ত করেছেন এবং তারা সেই বেনিফিট পেয়ে থাকেন ফলে তার জন্যই লাগবে পঁচাশি হাজার কোটি টাকা যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ষাট হাজার কোটি টাকা থাকা একই ভাবে ফসল বিমায় বাড়তে পারে সতেরো শতাংশ বরাদ্দ চলতি অর্থবর্ষের বাজেটে পি ফসল বিমা যোজনার বরাদ্দ হয়েছিল তেরো হাজার কোটি টাকা অর্থাৎ বরাদ্দ কত বাড়তে পারে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফসল বিমা যোজনায় কৃষককে বিভিন্ন ফসলের নিরিখে দেড় থেকে পাঁচ শতাংশ প্রিমিয়াম দিতে হয় বাকিটা দেয় সরকার এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয় ন্যূনতম সহায়ক মূল্য যা সময় সময় বাড়াতে বাধ্য হয় সরকার ফলে সেখানেও বরাদ্দ বাড়াতেই হবে বাজেটের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে এক লক্ষ পঁচিশ হাজার ছত্রিশ কোটি টাকা পেয়েছে কৃষিমন্ত্রক এবার তা বেড়ে দু লক্ষ কোটি টাকা হতে পারে এ ব্যাপারে কৃষিমন্ত্রকের কাছ থেকে অর্থমন্ত্রকের নোটও পাঠানো হয়েছে অর্থাৎ কৃষিমন্ত্রকের কাছ থেকে অর্থমন্ত্রককে এই ব্যাপারে জানানো হয়েছে কৃষি ও কৃষক কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে অর্থাৎ আপনারা এতদিন পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল দেখতে পেতেন প্রতিটা বাজেটের আগে এই ধরনের সংবাদ প্রচারিত হতো এবং প্রকাশিত হতো আমরাও এই ধরনের সংবাদগুলো আপনাদের দিতাম তবে আজকের ভিডিওতে যেটা দেখলেন এটা কোনো অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ নয় দেখতে পাচ্ছেন এটা একটা ফিজিক্যাল নিউজ পেপারের কাটিং আপনারা স্পষ্টই অনস্ক্রিন সেটা বুঝতে পারছেন তো এই ফিজিক্যাল পেপারে যেহেতু খবরটা বেরিয়েছে বা এই ধরনের সংবাদ উঠে এসেছে সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাচ্ছে যে পি এম কিষানের টাকা আপনাদের ছ হাজারের পরিবর্তে ন হাজার করার সম্ভাবনা এবং আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছ হাজারের পরিবর্তে ন হাজার অর্থাৎ আপনাদের প্রত্যেকটা কিস্তিতে তিন হাজার করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যাই হোক পুরোটাই সম্ভাবনা এখানে বলা নেই কোথাও যে হবেই তবে এই সম্ভাবনা যেহেতু ফিজিক্যাল নিউজ পেপারে প্রকাশিত হয়েছে তাই অনেকটাই বেশি হতে চলেছে মানে সম্ভাবনাটা আপনাদের সত্যি হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট দেখা যাক পরবর্তী সময়ে বাজেট পেশে এই ধরনের সংবাদ কিংবা তার আগে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক বা কৃষি দপ্তরের কোনো আধিকারিক যদি সেই ধরনের কোনো সংবাদ দিয়ে থাকে তার ইনফরমেশান ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো তাই অনুরোধ করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আর আজকের ভিডিওর ইনফরমেশানটি আপনাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন